وعليكم السلام ورحمة الله وبركاته. جی আপনার প্রশ্নের প্রশ্নকে সামনে রেখে আমি এখানে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের একটি প্রশ্নের উত্তর আপনাদের সামনে আপনার সামনে পেশ করছি। বলছেন, المساجد التي فيها قبور لا يصلى فيها ওইসব মসজিদ যেগুলোর মধ্যে কবর আছে তাতে সালাত পড়া যাবে না, বরং ওয়াজিব হলো কবর তুল উঠিয়ে নেওয়া। আর কবরের যেসব হাড় পচা ইয়ে আছে, শরীরের হাড় বার ইত্যাদি, এইগুলি কবরস্থানে ও সাধারণ কবরস্থানে নকল করা, স্থানান্তরিত করা। আর প্রত্যেক কবরের যে হাড়গুলো বা এগুলো আলাদা করে কবরে রাখা হবে। মসজিদে কবর রাখা যায় না, ওলির কবর না অন্য কারো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কবরের উপর মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন আর থেকে সতর্ক করেছেন। যেমন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদ, আল্লাহর লানত হোক ইহুদি নাসারাদের উপর যারা নিজেদের নবীদের কবরের উপর মসজিদ নির্মাণ করেছিল। قالت عائشة رضي الله عنها يحذر ما صنعوا, তারা যেসব ঘৃণিত কাজ করছে এসব কাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করছেন। এখানে বুখারীর যে হাদিস নম্বর দেওয়া হয়েছে তা হলো 330, মুসলিমের 529। তো আমি আর দেখিনি ওখানে কোন হাদিস নম্বর তারা নকল করলে বেশ কমও হয়ে থাকে, কিন্তু এখানে যেটা দেওয়া হয়েছে, তবে হাদিসটি বুখারী মুসলিম এর মধ্যে কোনো ইশকাল নেই। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উম্মে সালাম বা উম্মে হাবিবা কোনো একটি খ্রিস্টানদের উপাসনালয় সম্পর্কে প্রশ্ন করলেন যে হাবে আবেশনিয়ায় এরকম গির্জায় ছবি আছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা মাতা ফীহিম আর-রাজুলুস সালেহ বানাউ আলা কবরিহি মসজিদান, যখন তাদের মধ্যে থেকে কোনো নেক লোক মারা যেত তখন তার কবরের উপর মসজিদ নির্মাণ করত। আর এইসব ছবি তারা ওখানে ড্রয়িং করত, আঁকত। উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ, এরা আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট সৃষ্টি। বলছেন মুত্তাফাকুন আলা সিহ্হাতি, তার মানে বুখারী এবং মুসলিম হাদিস। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, তোমাদের পূর্ববর্তী লোকজন তারা নবীদের কবরে মসজিদ বানাত, নেক লোকদের কবরে মসজিদ বানাত, আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, জেনে রাখো তোমরা কবরে মসজিদ নির্মাণ করবে না। ফা ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এসব করতে নিষেধ করছি। এটা সহিহ মুসলিমের হাদিস, জুনদব বিন আবদুল্লাহ আল বাজারি কর্তৃক বর্ণিত রিওয়ায়াত রাদিয়াল্লাহু আনহু। এখানে উল্লেখ করছেন 532 নম্বর হাদিস। আচ্ছা, এরপরে তো এটা এই দুই হাদিস থেকে আমরা কী জানলাম? এসব করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর যারা এরকম করে এদের উপর আল্লাহ লানত। তারপর বলছেন এটা সবাই জানে, এটা জানা কথা দিয়ে কেউ যদি কবরের পাশে সালাত পড়ে তাহলে সে কবরকেই মসজিদ নির্মাণ করবে,
আর কেউ যদি কবরের উপর মসজিদ নির্মাণ করে তাহলে সে কবর কি কবরের স্থান কি মসজিদ নির্মাণ করলো মসজিদ বানালো ওতে ওয়াজিব হলো কবর মসজিদ থেকে দূরে সরিয়ে দেয়া কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছে আচ্ছা এর সংক্ষিপ্ত কথা এরপরে আবার এখানে যে ফতোয়া উল্লেখ করা হয়েছে তা হলো স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া তাদেরকে প্রশ্ন করা হলো কামা আহলু বালদাতিনা ইয়াহদিমু বিহাদমি মসজিদ লিকাই ইউইদু বিনাআহু ওয়া কানা হাযাল মসজিদ মুকামান আলা কবরি وبعد أن بدأوا البناء ارتفع هذا البناء على القبر ولم يضعوه خارجه فما حكم التبرع لهذا المسجد وهل تجوز الصلاة فيه بعد بنائه على القبر مع العلم بأن القبر قبر في حجرة وبابها في المسجد ماني شون كنت أقرأ بوصنا جي مسجد আমাদের শহরের কিছু লোকজন একটি মসজিদ ভাঙল যেন এই মসজিদে তারা পুনর্নির্মাণ করে আর এই মসজিদটি কবরের কবরের উপরই নির্মিত ছিল তারা যখন নির্মাণ শেষ করল তখন وبعد أن بدأوا البناء ارتفع هذا البناء على القبر جهون ترى مسجد نرمان كله تكون اي نرمان تا قبر الأبور فوكاس بلو ماني وچو هاي قلو ار اي مسجد كتا نام قبر كي ولم يضعوا خارج المسجد مسجد بائر راخن تو اي مسجد جنو تبرو صدقاء خيرات كراكي এর বিধান আর এই মসজিদে সালাত পড়লে সালাত হবে উল্লেখ করি কবর হচ্ছে একটি আলাদা কক্ষে আর তার দরজা হলো মসজিদ শেখ সাহেব বলছেন মানে ওই স্থায়ী ফতোয়া কমিটি ইদা কানা আল ওয়াকা ওয়াকা মা যুকির ফালা ইয়াজুজু আত-তাবাররু লিবিনাই হাযা আল মসজিদ ওয়ালা المشاركة في بنائه ولا تجوز الصلاة فيه بل يجب هدمه جدي بس تبقي لكم ها تقول اي مسجد نرمان الجنة صدقاء كرة جائز نار اي مسجد نرمان شريك هو جائز نار اي مسجد صلاة ذا كرة جائز نار ورن واجب هلو اي مسجد بھنگ دیا جهان فتوى اللہ جنة دائمة ایک نمبر خندو 411 والله اعلم সর্বোপরি আমাদের জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা এরকম করে কবরের উপর মসজিদ নির্মাণ করে তা কি চান এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ সহিহ হাদিসে তিনি বলেন ওয়ালা তুসাল্লু ইলা কুবুর ও ইলা কবর কবরের দিকে মুখ করে সালাত পড়ুন আল্লাহ আমাদের সকলকে হেদায়েত আমাদের দেশে এটা অনেক জায়গায় পাওয়া যায় আল্লাহ আমাদেরকে হেদায়েত আসসালামু আলাইকুম